কি এরাতে ভূত আছে? হাই গাইস, ওয়েলকাম টু সুজি রাজবংশী ব্লগ। সো আগের দিন আমার বোনকে নিয়ে গেছিলাম, বোন বাইনে করেছিল। তো সেদিনকে আমার ব্লগটা যেটা ছিল মিনি ব্লগ ছিল, তো আজকে যেটা হবে লং ব্লগ হবে। তো আজকে বোন বায়না করেছে, তো মোটামুটি তোমার অলমোস্ট তিনটে বায়না করেছে। তো কী কী বায়না করেছে তো তোমাদের সেটা ব্লগটা দেখতে হবে। তো ফার্স্টে এখন আমরা যাবো পার্কে। আর দাদা তুমি বলে দাও, তালামারা আছে তো, তুই যা পার্কে কি করে যাবি? তালামারা আছে, তার চ বাড়ি চ। ওরা কি করে ঢুকলো দেখ, ওই দিদি ওই বোনটা কিভাবে ঢুকলো দেখ। এই তো এখানে ঢুকছে, সত্যি তুই কি চোখে দেখিস না? ভুল তো পাচ্ছিস না তুই, ঠিক আছে চ চর নিয়ে যা। ভালো লাগছে এবার? তো তুই এবার ফার্স্টে কি চড়বি বল, তাহলে কি করবি তুই? স্লিপ চড়বি না দোলনা চড়বি, কি চড়বি বল? চ ভালো লাগছে তোর? দাদা এখন পার্কটা তো ফাঁকা ফাঁকা আছে, আর একটু পরে ভিড় হয়ে যাবে তাই তো? বলে দাও বন্ধুদের বলে দাও। জোরে বলবি তুই, জোরে বল, শুনতে পেলো না ওরা, কেউ শুনতে পেলো না। নে আমি তোকে তাহলে ঘোরাচ্ছি, তুই চড়বি ঠিক আছে? আর আমি ঘোরাচ্ছি তোকে, রেডি তো? কি রেডি? আচ্ছা ঠিক আছে, নে আমি ঘোরাচ্ছি কিন্তু তুই ধরে রাখ। আচ্ছা তুই ধরে রাখ, আমি ঘোরাচ্ছি তোকে। নে তোর বন্ধু এসে গেছে, এতদিন ছোট বান্ধবী যে বড় বান্ধবী হয়ে গেল, যা এই বন্ধু চাস না কেন? সব বন্ধুকেই বানাতে হবে, বন্ধু বন্ধুই হয়। এদিকে তাকাই একটু, আমি তুই তো আমাকে দেখছিস না। আগের দিন তোমরা দেখতে পেরেছিলে শর্ট ব্লগ করেছিলাম, তো তখন আমার বোনের দাঁড়া আমি বলছি বলতে দে, আগের দিন শর্ট ব্লগ করেছিলাম, তো আমার বোনকে তোমার বোন কী কী মজা করে এখানে এসে, বোনের মজাটা তোমাদের এনজয়মেন্টটা দেখাতে পারিনি। তো আমার বোন কতটা এখানে এসে পার্কে হ্যাপি হয়, তো সেই হ্যাপিনেসটা আমি আজকে তোমাদের দেখাতে পারবো। অ্যান্ড ও আমাকে তিনটি বায়না করেছে আমার কাছে, তো তিনটি বায়নাটা আজকে আমি ওর কমপ্লিট করবো। বোন বলে কথা কমপ্লিট করতে হবে, নাহলে আমাকে মাথা বকে বকে আমার মাথা যন্ত্রণা করে দেবে, তাই তো? ঠিক বলছি তো? পার্কে তো কেউ নেই, তাহলে বাড়ি চল না, সব বাড়ি চল। বাচ্চা কুচ্চা তাহলে পার্কে এসে খুব খুশি তো? খুব খুশি, পার্কটা এখন ফাঁকা আছে, একটু পরে ভিড় হয়ে যাবে তাই তো দাদা? লেগে যাবে দাঁড়া
আমি বসলে হবে না, বসে বকা দেবো, আমি বড় না। চ চ দুলনা চই চ, ওই দুলনাটা, ওই ভূতের দুলনা। এখন কিন্তু ভূত আছে নাকি? ওই যে ওই বোনটা এসে বসবে, দিদিরা এসে বসবে। তাহলে কিছু বল, তোকে তো দেখছে না। মিনি ব্লগ, মিনি ব্লগ না, বল যে আমি এখন দোলনা চড়ছি। এটা তোর বন্ধু, এটা তো তোর বন্ধু না? তুই মিথ্যাটা বলছিস কেন? এই দেখ কত ছোট একটা বোন এসেছে, দেখ। হ্যাঁ, তোর তোর স্কুলের বন্ধু আসেনি? তুই যা তাড়াতাড়ি আজকে এসেছিস, দেখতে কি করে পারবি? হাত ছাড়বে না, হাত ছাড়ে না, হাত ছাড়ে না, আবার হাত ছেড়ে করতে হচ্ছে। ইচ্ছে তো হয় না, তখন হয়ে যাবে, হাত ছাড়বে না। হাতটা ধরে নেই, হাত ধরো। ঠিক আছে, আমি বাড়ি চলে যাচ্ছি তাহলে। আমি বাড়ি চলে যাবো, আমি বাড়ি চলে যাবো, যা। আমি দাঁড়া, তুই আমার কথা শুনছি, আমি বাড়ি চলে যাবো, আমি আর পার কান। দেখ দেখ ওই দেখ তোর তোর পাশের বোনটাকে দেখ, হাত ধরে আছে, দেখেছিস? তুই জোরে জোরে করছিস, তার তোকে তো আরো বেশি হাত ধরে রাখা উচিত। ঠিক আছে, বানিয়ে দেবো তোকে দোলনা, যা। এই আজ রাতেই বানিয়ে দেবো। ঠিক আছে, সব বাড়ি দেবো, বাড়ির ছাদে সব বানিয়ে দেবো তোর জন্য। হ্যাঁ, স্লিপ চড়বি না? চ চ স্লিপ চড়ি, চ না, চ। হ্যাঁ, চ চ চ। আস্তে আস্তে দাঁড়া দাদা, জল আমি চেক করিনি, দাঁড়া, জল আছে নাকি? জল আছে, যা, তার স্লিপ তো চড়া হবে না। তোকে বলেছিলাম যে ভগবানের কাছে প্রার্থনা করতে, যাতে বৃষ্টিটা না হয়, দেখলি তো স্লিপটা চড়তে পারলি না? দেখ কত জল, যা। আর তুই তো স্লিপ এমনিতে ভয় পাস। হ্যাঁ, কিরে, ঠিক আছে ঠিক আছে, তুই এখানে আয়, এখানে এখানে কোথায় আছিস আবার? এখানে আয়, এটা খেতে আয়, পড়ে যাবি। এবার ভালো লাগছে? দেখ বন্ধু পেয়েই তো গেলি, বন্ধু বানাতে বেশিক্ষণ লাগে? দাদা ধরে থাকবি কিন্তু। মাথা ঘুরছে? ওরে বাবা, তোরও মাথা ঘুরছে? কি হলো, তোর বন্ধু কোথায় গেল? এটা তুই কি করবি, এটা কি চড়বি তুই? দেখি না, চড়ে যদি সরে যা।
যা, জায়গা পাচ্ছিস না? যা, জায়গাই পাচ্ছে না বোন, আমার জায়গাই পাচ্ছে না। এই নে, তোর বন্ধুই তোকে জায়গা করে দিল। আচ্ছা এই দাদা, তুই সরে যা, তোর বন্ধু একটু চড়ুক, আয়। তুই চড়ে যাস তো, বা তুই সরে যা, তোর বন্ধু চড়ুক। এটা মানে ভালো লাগে? ও চড়ছে না, ও তো চড়বে না। তো আমার বোনের ইচ্ছে ছিল, এমনকি আমার বোনের বন্ধুরও ইচ্ছে ছিল ওরা দুজন একসাথে চড়বে, তো দুজনেই চড়তে পারলো না বলে মন খারাপ করে ওখান থেকে বেরিয়ে গেল। তাহলে তোর মনে ইচ্ছা পূরণ হয়েছে? তো আমি আমার বোনের প্রথম ইচ্ছা কমপ্লিট করলাম, এবার সেকেন্ড ইচ্ছা কি? বলে দে, এখন কোথায় যাবি? এখন মেকআপ কিনতে যাবে, মানে মেকআপ, মানে ও মেকআপ খুব ভালোবাসে, মেকআপ করতে ভালোবাসে, মানে বিশাল ব্যাপার, তাই তো? আচ্ছা চল, কাদা তো লাগবে, তুই কাদার মধ্যেই থাকি, তাহলে চল। হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ আমার বোনকে কতটা খুশি লাগছে। তাহলে তোমরা কি চাও না যে তোমাদের বাড়ির বাচ্চারা বোনরা এইভাবে খুশিতে আনন্দের দিন কাটাক? দেখো এখন বেশিরভাগ ক্ষেত্রেই সব জায়গায় মাঠ এখন আর দেখা যায় না, বাড়ি ঘর উঠে গেছে, মাঠ বিলুপ্ত হয়ে গেছে। তাহলে তোমরাও যদি চাও যে তোমাদের বাড়ির বাচ্চারা বোনরা আমার বোনের মতো আনন্দ পাক, তাহলে তোমাদের কাছে আমার একটিমাত্র একান্ত অনুরোধ, তোমরাও তোমাদের পাড়ার মধ্যে, লোকালিটির মধ্যে কোনো যদি পার্ক থাকে তাহলে তোমাদের বাচ্চাদের নিয়ে যাও, তাহলে তাদের শরীর স্বাস্থ্য এবং মন সব কিছুই ভালো থাকবে। চল বেগম, কিনবি তো? হ্যাঁ চল। হে গাইস, ফাইনালি চলে আসলাম বোনের দ্বিতীয় ইচ্ছা পূরণ করার জন্য। কেমন লাগছে তোর? ভালো লাগছে? এবার কি কিনবি তুই? মেকআপ কিনবি না? বাড়ি চল, চল বাড়ি যাই, বাড়ি যাবি? এই দেখ কত মেকআপ নিয়ে এসেছে তোর সামনে, তুই পছন্দ কর তাহলে কোনটা নিবি বল, তোর তো এখন চোখ ঘুরে যাবে দেখে। এরকম টাইপ তো তুই নিয়েছিস, এটা নিবি? তুই স্কোয়ার টাইপ তোর, পছন্দ হচ্ছে তোর? তাহলে আমি আমার মনে দ্বিতীয় ইচ্ছা পূরণ করে দিলাম। দেখা করে বলে না, এইদিকে ক্যামেরা দিকে, এখন বলছে আবার খাবার খাবে, মানে দ্বিতীয় ইচ্ছা ও আইসক্রিম খাবে, তাই তো? যাওয়া যায়। তো আমার বোনের তৃতীয় ইচ্ছা পূরণ করে দিলাম, একটা আইসক্রিম কিনে নিল। তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর নতুন হলে তো বেশি করে বলছি সাবস্ক্রাইব করতেই হবে। তাহলে দাদা বলে দাও বাই বাই, আর সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে।